দিন কাম খুব কষ্ট হয়েছে, বাবা মা মারা সংসারে ষোলো ব্যাটারি নিয়ে খুব কষ্ট হয়েছে। আর চিন্তা করো না, ছোট ভাইটাই মানুষ হইলে সব ঠিক টাকা হয়ে যাবো। আমি তুই দিন করে তোর সাথে আলো দিলাম ঠিক আছে রাখি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ির কিন্তু আইসো ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভালো রাখো ঠিক আছে, দোয়া রাখো। আচ্ছা আমার
তোমার সামনে পরীক্ষা, তো একটু কিছু ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। কত টাকা লাগবো? এই 5,000 টাকার মতো। আচ্ছা দে, আমি দেখতে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা শুনতে পারি। আমার ধান কাটিয়ে তোমার বিপদে ফেললাম দেখা যদি। আচ্ছা ঠিক আছে, কালকে আমি দেখি চেষ্টা করবো মেলা দিন বাদে আসি তাহলে। চা টা কিছু খাইলে না? বাড়ি আছো নাকি? আমি দোস্ত মিজান। মিজান কেমন আছো? তাহলে সেই আল্লাহ রাখছে ভালো। তো তোমার অবস্থা কি? অবস্থা অবস্থা আর কি, গরিব বয়সের অবস্থা বা কি জানো তুমি? তোমার অবস্থা বেশি দিন থাকবো না। তোমার ভাই পড়াশোনা করে চাকরি বাকরি করলে তোমার অবস্থা এটা মেটে দেবো। তোমার সুখ দিন ফিরে আসবো আল্লাহর অবস্থা। তোমার কথা যেন সত্যি হবে মানে তোর বুঝলাম ভাই আছে তুই আমি আসতে দিই বস পারবে নিজে না খায় তোমার কিন্তু লাভ করা দিচ্ছে।
ঠিক আছে, তুমি তার সবকিছু কিন্তু বুঝাবে কি দিবা না, ঠিক আছে? আমার কাজ আছে, বাসায় কাজ অনেক, হ্যাঁ এরকম আছে। আচ্ছা তাহলে পড়ার সময়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা গেলাম। সোনিয়ার খবর কি? ও সোনিয়ার খবর চলতেছে, খবর কি? এই চলতেছে মোটামুটি, চল ওদিকে যাচ্ছি আমি নাকি। শরীর তো বিশাল গরম দেখতেছি, ভালোবাসি আমি ঘুরবো তো তোর কি? এ শুন, সোনিয়া শুধু আমার, সোনিয়ার কারণ না। দুর্ঘটনা ঘটি যায়।
আপনার ভাই আগে তো মারামারি শুরু করছিল। ভাই বুঝে যে আবেদালি কি জিনিস, আবেদালি শুধু পাঞ্জানি আছে পুরি নাম, তার ভাই বুঝুক সালাই যা মারা গেল গা চল পালাই।
কান্দিস না দোস্ত, কান্দিস না। তোর বাইরে যারা মারছে আমি তাকে চিনি, তারা কত দোস্ত বল কেন আসছে বল। তুই আবেদালি মাস্তান, আবেদালি মাস্তান। আমার ভাইরে যারা মারছে আমি এই আমার ভাইয়ের কবরের মাটি নিয়ে কসম খেলাম। তারপর আমি একটা একটা করে কুত্তার মতো মারবো, কুত্তার মতন। এত বড় কুলি জাতি আমার বাড়িতে আসি, তুই আমার হুমকি দেশ করে দেব। Oh!
আমার ভাইয়ের মাছ চিন্তা করে তোরা শেষ করে দিলাম, তোরা শেষ করে বাচ্চা হলো না। শেষে রতন চাষী তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নেওয়ায় বাংলাদেশ সরকারের ধারা অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।